একদম সুপার খুব ভালো হচ্ছে সো গাইস আজকে হবে আমাদের কচি পাটার ঝোল তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা সুন্দরভাবে দেখে যাবেন তো আমরা এখন বেশি দেরি না করে চলে যাচ্ছি আমাদের কাজকর্মের দিকে তো গাইস এই নিয়েছি কচি পাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার হালকা একটু ধুইয়ে নেব এটাকে হালকা না মোটামুটি ভালো করে ধুতে নিতে হবে কচি পাটা হ্যাঁ একদম কচি পাটা এই যে কচি পাটা গাইস তো গাইস মোটামুটি ধুয়ে নিয়েছি এটা এবং এটা ভালো করে কাটার পর আরেকবার ধুয়ে নিতে হবে কথা কম বলতো তোরা আমি তাহলে পয়লে জলের বোতল নিয়ে আসি হ্যাঁ খাওয়ার জন্য তো গাইস একদম আস্ত কচি পাঠার মাংস গাইস একদম ছোট্ট পাঠা নেওয়া হয়েছে 3 কেজির মতো হবে তো আজকে পুরো ভিডিওটা দেখবেন কচি পাঠার মাংস দিয়ে আজকে পিকনিক খাচ্ছি এটা একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে আমাদের তো পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস মাংস কাটা শেষ দেখতে পাচ্ছেন মোটামুটি 3 কেজি মতো হবে মাংস এখানে দেখতে পাচ্ছেন একদম কচি পাঠার মাংস একদম থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এখন রান্না হবে কচি পাঠার ঝোল তো গাইস এবার মাংসগুলো আরেকবার আমরা ফ্রেশ করে ধুয়ে নেব তো গাইস মাংস মোটামুটি ভালো করে ধোয়া হয়ে গেছে দু তিনবার আমরা ভালো মতো ধুয়ে নিয়েছি তো গাইস প্রিপারেশন মোটামুটি চলছে
দেখতে পাচ্ছেন এখানে ভাত বসানো হচ্ছে, রান্না চলছে মোটামুটি। এখানে আরেকটা উনুন বানানো হয়েছে এটা মাংসের জন্য। এদিকে মাংস ক্লিন করা হয়েছে। এখানে চলছে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আলু ভাজা বানানোর জন্য আলু কাটা চলছে, ছোট আলু, জলপাই আলু। কিরে বলো, কিছু বলো, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো পিকনিক চলছে এখানে, জোরদার কদমে সব কিছু চলছে। আর আমরা আছি, এটা হলো আদাবাড়ি ঘাট, পাহাড়ের উপরে আমরা আছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। আর এইখানে সামনে রয়েছে নদী। আর দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলো যেটা আছে, এইখান থেকে ওইখান থেকে পুরোটা যতদূর চোখ যায় ততদূর রয়েছে কিন্তু সব তরমুজের গাছ। হয়তো আমি ওইদিকে যেতে পারলে আপনাদের দেখাতাম, বাট আজকে সময় পাচ্ছি না জন্য যাওয়া হয়তো হবে না। বাট ওইদিকে রয়েছে সমস্ত এরিয়াটা, দেখতে পাচ্ছেন পুরো নদীর চরটা, ওইদিকে রয়েছে তরমুজের গাছ। যারা যারা পিকনিক খেতে এসি তাদের সঙ্গে একবার পরিচয় করে দিই আপনাদের। এই যে এদিকে 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 ঘুরো, ইনি হলেন আমার শ্রদ্ধেয় মাতাজি, মাতাশ্রী, আমার মা। এই দেখতে পাচ্ছেন, এদিকে ঘুরো। এই হলো আমার কাকিমা, এদিকে হলো দেখতে পাচ্ছেন, এই হলো আমার পিসি, এদিকে একটু হাই করে দাও একটু, এটা আমার পিসি, এইদিকে হলো আমার দিদি, এই যে বোন, এদিকে আমার বোন, এই যে এইদিকে আমার খসর ভাতিজা। হাই বলো তো, হাই বলো তো, হাই। হ্যাঁ এই যে সই কেন ওখানে, বলো হাই। আর এইদিকে আমার ভাই, পিসির ছেলে। আর এইদিকে আর একজন দেখতেই পাচ্ছেন, এখানে তো দেখেছেন আগেই, আমাদের রোলের আমার পার্টনার। এদিকে আর একটা ভাই আমার, আমার মামার ছেলে। আর এদিকে হলো আমার, জি এদিকে আসো, এইদিকে হলো, এদিকে ঘোরো, এদিকে হলো আমার জিজাজি। তো এই হলো পুরো পরিবার। কি খাচ্ছ তুমি? হ্যাঁ কি হয়েছে, তুই খাইছিস, চিপস খাইছিস? তো গাইস কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তো গাইস তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো গাইস পেঁয়াজ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংস। প্রচুর গরম রে, আজকে মাংস রান্নাটা সেই হবে, যাবে আগুনের টিমটা অসাধারণ, এবং এতগুলো লোক যে আজকে মাংস রান্না দারুণ হবে গাইস। তো গাইস এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অ্যান্ড এবার দেবো আদা পেস্ট এবং গোটা রসুন। রসুন পেস্ট করা আছে হালকা, এবার আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দেবো গাইস লবণ। এবার মাংসটাকে কষানোর জন্য মাংসটাকে ঢেকে দেবো আমরা। তো গাইস মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে, তো এবার আমরা উল্টে দেখবো কি অবস্থা ভিতরে। দেখতে পাচ্ছেন জল বেরিয়ে গেছে পুরো। এবার আমরা এক্সট্রা ভাবে কোনো জল দেবো না, এই জলটা দিয়েই রান্নাটা করবো। সুন্দর সুন্দর সেন্ট বেরিয়েছে, এবং গ্রেভিটাও কিন্তু এখনই সুন্দর হয়েছে অনেক, এখনও অনেক মশলাপাতি ইউজ করা বাকি আমাদের। তো
রান্না টেস্টি হবে তো? হ্যাঁ একদম। আচ্ছা কাকিমা খুব ভালো রান্না করে, এই জন্য আজকে আমি কাকিমাকে দিয়েছি এটা, যে একটু আমাকে হেল্প করো। অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে ভাই। তো গাইস এবার দিয়ে দেবো জিরে, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, অসাধারণ কালার এসে গেল ভাই। আর কাকিমা কিন্তু নিজে মাটন খায় না, বাট রান্না করে দারুন। তো গাইস মাটনের হওয়ার দিকে 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, এবং অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে, এবং কালারটাও কিন্তু দুর্দান্ত কালার, দুর্দান্ত কালার একটা এসছে, দুর্দান্ত। অসাধারণ সেন্ট, অসাধারণ কালার, সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা কিন্তু একদম জিভে জল আসার মতো গাইস। ইয়ামি একটা কালার চলে এসছে অলরেডি। সুন্দর একটা গ্রেভি চলে এসছে, রসুন পেঁয়াজ প্রায় গলে গেছে সব কিছু। দেখতে পাচ্ছেন টিকটকার, আমাদের প্রো টিকটকার, টিকটক ভিডিও আর দিয়ে কাকিমা রান্না করছে। মাংস কষানো হয়ে গেছে ঠিক মতো, তো এবার একটু ঝোলের জন্য, গ্রেভির জন্য জল দিয়ে দেবো। তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার গরম মশলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, এবং মাংসটাও পুরো দুর্দান্ত হয়েছে, অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে গাইস। তো আমাদের রান্না কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেল মাটন কারি, কচি পাঁঠার মাংস ভাই।
বাবা বাবা ওমে কাই আমার এটা বাও লেউ খাবো মোর কোন কাজ হয় না রে ফটাফট সুপার একদম সুপার সুপার ও অসাধারণ গাইস খুব ভালো হচ্ছে ভালো কচি পাটার ঝোল অসাধারণ খেতে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।